নতুন গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর পৃষ্ঠা নাম্বার পৃষ্ঠত্তর আমরা প্রত্যেকটা পৃষ্ঠার সমাধান করতে করতে চলে এসেছি পৃষ্ঠা এখানে একক কাজ রয়েছে এটা আমরা এবং এক দুই তিন চারটা মোট কাজ রয়েছে প্রত্যেকটা আমরা একটা একটা করে সমাধান করব। ক্রমিক নাম্বার এক মানে এক নম্বর সমস্যা বলেছে পাঁচ বাই ছয় লিটার দুধ সমান জনকে। আচ্ছা পাঁচ জনকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত লিটার পাবে অর্থাৎ এতটি দুধ যদি আমরা এতগুলো দুধ যদি পাঁচ জনকে ভাগ করে দিই তার মানে ব্যাপারটা পাঁচ দিয়ে ভাগ করা অর্থাৎ পাঁচ বাই ছয়কে ভাগ করব এই পাঁচ দ্বারা এখন আমরা যদি সহজেই হিসাব করতে চাই তাহলে পাঁচ আর ছয় গুণ করে দেব তাহলে পাঁচ ছয় তিরিশ নিচে হবে তিরিশ উপরে হবে পাঁচ পাঁচ বাই তিরিশ কাটাকাটি করলে হবে এক বাই ছয় যাই হোক সেভাবেও হয় অথবা এই পাঁচ আর এই পাঁচ কেটে আমরা উপরে এক লিখতে পারি তার মানে এক বাই ছয় হবে পাঁচ বাই তিরিশ কাটাকাটি করলেও এক বাই ছয় আবার আচ্ছা এখন আমরা গ্রিড আঁকব নিচের এই ছয়ের কারণে মোট ঘর আঁকবো ছয়টা উপরের পাঁচের কারণে পাঁচটা রঙ করে দিব এখন এই চিত্রকে যদি আমরা পাঁচ ভাগ করতে যাই তাহলে মাঝখানে চারটা দাগ যদি দেই তাহলে পাঁচ ভাগে ভাগ হয়ে গেল তাহলে এক দুই তিন চার নিচের একটা পাঁচ এই পাঁচ ভাগে ভাগ হয়ে গেল এবং এটাই হলো এই এক নম্বরের গ্রিড এখন আমরা এটাকে এই যে অংশ এই পাঁচটা ঘর এটা আমরা এই পাঁচ বোঝাতে পারি এই পাঁচ অথবা এইটা আলাদা রং না করলেও হবে এইভাবে রেখে দিলেও হবে জাস্ট এই পাঁচ বোঝানোর জন্য আমরা এখানে আলাদা রং দিয়ে বোঝাচ্ছি বোঝানোর জন্য তোমরা অবশ্য এই রকম একটা কালার করে দিবে মানে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এই পঁচিশটা তোমরা কি করবে রঙ করবে অর্থাৎ এই পাঁচ আর এই পাঁচ গুণ করলে পঁচিশ হতো সেই পঁচিশ আর মোট হলো তিরিশ এই পঁচিশটার সাথে এই রং ছাড়া ঘর মিলে মোট ঘর তিরিশ কাটাকাটি করে আমাদের এরকম হয়েছে সেটা আলাদা কথা আচ্ছা তাহলে এখানে এক বাই ছয় এই এক বাই এখানে কিভাবে আসলো যদি আমরা চিন্তা করি তাহলে দেখো একটা কলাম দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মোট কলাম ছয়টা তার মধ্যে এই একটা হলো রং করা আলাদা রং করা এক বাই ছয় এভাবে করলেও আমাদের হবে আচ্ছা তাহলে আমরা এভাবে চিত্র যেভাবে আছে এইভাবে আমরা দুটা কালার দিয়ে অথবা এই কালার ছাড়াই আমরা এই পর্যন্ত রেখে দিতে পারি তবে এই কালারটা আলাদা কালার করে দিলে বেশি ভালো হয় দুই নাম্বারে বলেছে তোমার পরিবারের সবার জন্য চা তৈরি করতে সাত বাই তিন গ্রাম চিনি লাগে তোমার একার জন্য তাহলে আহ চা তৈরি করতে কত গ্রাম চিনি লাগবে তার মানে অবশ্যই কম লাগবে এই জন্য ভাগ এখন পরিবারে কতজন সদস্য সেটা কিন্তু দেওয়া নেই তত দিয়ে ভাগ করতে হবে তাহলে ধরে নিব আমাদের পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন এখন আমরা সাত বাই তিনকে পাঁচ দ্বারা ভাগ করব আর ভাগ ফল দেখতেই পাচ্ছি সাত বাই পনেরো হবে কারণ পাঁচ আর তিন নিচে গুণ গুণ হিসেবে বসবে তাহলে সাত বাই পনেরো হবে আমাদের ভাগ ফল সাত বাই পনেরো এখন যদি গ্রিড রাখতে চাই তাহলে আমরা কি করব এই যে তিনটার মধ্যে সাত রং করব মানে কি এক দুই তিন এই তিনটা ঘর তো আছে অতিরিক্ত আরো চারটা ঘর করে মোট সাতটা ঘর বানিয়ে সাতটাতেই রং করতে হলো আচ্ছা তাহলে সাত বাই তিনের কারণে আমরা এই রকম করে চিত্র আঁকবো এবং এটাকে যদি পাঁচ ভাগ করতে যাই তাহলে আমরা এখানে মাঝখানে চারটা দাগ দিব তাহলে পাঁচ ভাগে ভাগ হয়ে গেল এটাই হলো আমাদের এই দুই নাম্বারের গ্রিড এবং সমাধান তাহলে আমরা এটাকে আমরা আলাদাভাবে এই এক কলাম যদি আলাদা রং দিই তারপরে এখানে যদি আলাদা হলো সাতটা তাহলে দেখো এখানে পাঁচটা আর এই সাতটা সাতটাতে আলাদা রং কেন দেবো কারণ এখানে সাত রয়েছে এখানে সাত আর এই পনেরো কোনটা দেখো এই পাঁচ এই পাঁচ এই পাঁচ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মোট পনেরোটা ঘর আছে এই জন্য এখানে পনেরো যেভাবে হোক না কেন সব দিক থেকেই আমাদের সমাধানের সাথে এই গ্রিডটা মিলে যাবে আচ্ছা এরপরে আমরা চলে যাব পরের অংশে এটা আমাদের দুই নাম্বারের সমস্যার সমাধান হলো তিন নম্বরে যাব এখানে আমাদের বলেছে যে চার বাই পাঁচ কেজি আলু পাঁচজনকে ভাগ করে দিলে তার মানে চার বাই পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করব ভাগ করলে কত হবে আমরা দেখতে পাচ্ছি পনেরো বাই বিশ হবে পাঁচ আর চার যদি গুণ করে নিচে লিখি তাহলে পনেরো বাই চার হবে কাটাকাটি করলে আমাদের পনেরো বাই বিশ হবে কাটাকাটি করলে তিন বাই চার হবে অথবা এই পাঁচ আর এই পনেরো যদি আমরা কাটি আগেই তাহলে তিন হয় সেই তিনই কিন্তু এটা নিচের তার চার নিচেই থাকলো যেভাবেই হোক না কেন আমাদের তিন বাই চারই হবে এটার ভাগ ফল এখন গ্রিড কিভাবে আঁকবো গ্রিড আঁকবো চারটার মধ্যে পনেরোটা ঘর আমাদের রং করতে হবে অর্থাৎ আমাদের চারটা ঘর তো আঁকবই কিন্তু আমাদের মোট ঘর আঁকতে হবে পনেরোটা আরও অতিরিক্ত আমাদের এগারোটা ঘর আঁকতে হলো পনেরোটা ঘর বানানোর জন্য এবং এই আমরা রং করব। কারণ উপরে পনেরো আছে এখন এটাকে পাঁচ ভাগ করতে গেলে আমরা মাঝখান দিয়ে চার জায়গায় কেটে ফেলবো বা চার জায়গায় রেখা টেনে দেব তাহলে আমাদের পাঁচ ভাগে ভাগ হয়ে গেল। মানে উপরের এক ভাগ নিচে এক ভাগ তার নিচে এক ভাগ তার এক ভাগ এইভাবে আমরা পাঁচ ভাগে ভাগ করলাম আর এইটাকে আমরা আলাদা কালার দিব এখন এখানে দেখো যে এক কলাম দুই কলাম এই হলো তিন কলাম আমরা আলাদা রং দিব তাহলে এখানে খারাপভাবে তিন কলাম আলাদা রং দিব কারণ এখানে তিন আছে আর এই চার দ্বারা কি বুঝাচ্ছে দেখো সেকেন্ড ব্রাকেটের মধ্যে মোট চারটা কলাম আছে বামে একটা তারপরে একটা ডানে একটা সেকেন্ড ব্রাকেটের মধ্যে আচ্ছা এই হলো চার আর এই হলো তিন যেভাবে হোক না কেন আমাদের এইটা মিলে যাবে সুতরাং তিন নম্বরের সমস্যার সমাধান এটা এবং গ্রিড এইটা অবশ্য গ্রিড অন্যভাবেও আঁকা যায় এইভাবে আঁকাটা সহজ চার নাম্বার বা সর্বশেষ যেটা এখানে আমরা সাত বাই তিনকে দুই দ্বারা ভাগ করব। দুই দ্বারা ভাগ করার সময় আমরা দুই আর তিন গুণ করে নিচে লিখতে পারি তিন দু ছয় তার মানে সাত বাই ছয় হবে আমাদের ভাগ ফল এখন আমরা গ্রিড আঁকতে যাব গ্রী আঁকতে গেলে দেখছি তিনটা ঘরের মধ্যে সাতটা রং করতে হবে তার মানে আমাদের তিনটা ঘর তো করবই আরো অতিরিক্ত চারটা ঘর করলাম করে আমরা এই তিনটাতে ব্রাকেট দিয়ে দেখাচ্ছি যে আমাদের আসল ঘর ছিল এই তিনটা। আর মাঝখানে এই দাগ কেন আসলো কারণ এই দাগ বলতে এই দাগ সোজা কাটি ভাগ হয়ে গেল। এই জন্য দুই দিয়ে ভাগ করার জন্য আমরা এক জায়গায় কি করব। রেখা রেখাটা একটা জিনিস খেয়াল করে দেখো যখন ভাগ দুই তখন তার চেয়ে একটা রেখা কম আঁকতে হচ্ছে একটা রেখা আঁকতে হচ্ছে আবার যখন আমাদের আগেরগুলোতে যাও যখন পাঁচ দিয়ে ভাগ তখন আমরা মাঝখানে চারটা রেখা টেনেছি তার মানে ভাগ যত থাকবে এখানে ভাগ পাঁচ থাকলে চারটা রেখা টানতে হবে তারপরে ভাগ দুই থাকলে মাঝখানে একটা রেখা টানতে হবে এই যে একটা রেখা টানতে হবে এটা তোমাদের খেয়াল করতে হবে তাহলে এইভাবে আমরা এই রকম সমস্যার সমাধান করতে পারি আর এখানে আমরা এই সাতের কারণে আমরা কিন্তু এই পাশে আলাদাভাবে রঙ করে দিতে পারি এখন আমরা আলাদাভাবে রং করতে পারি এই সাতকে বোঝানোর জন্য এই বোঝানো হয়েই ছয়কে গেছে কারণ দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মোট ঘর আছে করে দেখো এই তিন আর এই তিন ছয়টা ঘর আছে আর এই সাতটা বোঝানোর জন্য আমরা আলাদাভাবে সাতটা ঘর রং করব তবে এই ছয়টা তো হয়েই গেল এবং আরও একটা অতিরিক্ত এই হলো সাতটা ঘর রং করে দিব তাহলে এইভাবে আমরা চার নম্বরের সমস্যার সমাধান করতে পারি আর সেই সাথে আমরা এই অংশটা এখানে রাখছি পরের অংশটা আমরা ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ